السلام عليكم ورحمة الله وبركاته. শুনেন আমি কি বলি, শুনেন, আপনারা যে অবস্থা শুরু করছেন এমনিতেই পোস্টারে নাম দিতে পারে নাই বেচারারা। শুনেন, তারপরে মাইক নিয়ে বারবার বলতেছে অনাকাঙ্ক্ষিত আগমন, মানে যেন ওনারা দাওয়াতি দেয় নাই। শুনেন, অবস্থা এমন তৈরি হয়েছে আমার সাতরাশি, এটা মাহফিল হইতেছে না, শুনছেন? এই মাহফিলে সাতরাশি না, এই মাহফিলে আমাকে দাওয়াত দিছিল, কে দাওয়াত দিছিল জানে? আব্দুল বাসেদ খান সাহেব, হুজুর আমারে দাওয়াত দিছে। আমি বলতেছি যে হুজুর, আমি তো ভুক্তা গাছায় কোনো পোস্টারে নাম পাইতেছি না, আপনি দাওয়াত দিলেন কই? যাওয়ার সময় কইতেছে গো ভাতিজা, চাচারছে ভাতিজার পাওয়ার বেশি। কয় চাচার চাইতে ভাতিজার পাওয়ার বেশি? কয় ভাতিজা তোমার নাম দিব তো দূরের কথা, প্রশাসনের ধাক্কায় তোমার দাওয়াতটাই আমি দিছি ঠিকই, কিন্তু ওরা প্রোগ্রামে রাখতে পারতেছে না। কি আজীব এক দেশে বাস করি, হাসতেছেন আপনারা? এই মঞ্চে, এই মঞ্চে কত বৎসর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আসছিল না, এই বৎসরও তো আসতো নাকি? উপায় নাই, আমগর নাম দেওয়ারই উপায় নাই, তাইলে উপায়টা কেমন নইব? কি বয়ান করবো, অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসছি। আই বিশা হুজুর, আমি ফোন দিয়ে বলছিলাম যে আপনার নামে তো আমি মামলা করবো। হুজুর হাসে, কয় কেন? আমি বলছি আপনার নামে মামলা লোক শাহ হুজুরের নামে মামলা করবো। আপনারা কুমিল্লায় দাওয়াত ছাড়া মাহফিলে চলা যান, আর আমরা দাওয়াত দিয়া পাই না। শুনেন নাই কুমিল্লার ইয়াতে মামুন সাহার আইবি শাহ হুজুরের নামে মামলা করছে? মামলার থিওরি কি, মামলার কারণ কি? ওনারা নাকি দাওয়াত ছাড়া মাহফিলে গেছে। জাগরে দুই বছর আগে থেকে ডেট পাওয়া যায় না, জাগর গেটের সামনে লেখা থাকে যে 2020-21 দাওয়াতের জন্য কথা বলতে হলে ভিতরে ঢুকবেন না। তাদের উপরে মামলা হয়েছে কি কারণে? ওনারা দাওয়াত ছাড়া মাহফিল চলে গেছে, দাওয়াত ছাড়া ওনারা কি করছে? তো আমি বলছিলাম যে আপনাদের নামে যারা আমরা দাওয়াত দিয়া পাই না, সম্মিলিতভাবে সারা দেশের প্রত্যেক থানায় তো আপনাদের চাহিদা আছে, সারা দেশের প্রত্যেক জেলায় চাহিদা আছে না নাই? প্রত্যেক জেলায় আপনাদের নামে মামলা হওয়া উচিত। কেন? আপনারা দাওয়াত ছাড়া চইলা জানো তো, যারা দাওয়াত দেয় এদের তো জানো। আমরা অবস্থায় মনে হয়েছে যে এখন দাওয়াত ছাড়া এই তুইব, পোস্টারে নাম অনেক কিছুই নাই, হুট করে ঢুকে যেতে হইব, সেই ভালো না? এই মানার মাত্রা তৈরি হয়ে গেছে আমাদের সব জায়গায়, মানার মাত্রা, মাহফিল বন্ধ হচ্ছে, আপনি আমি মেনে নিতেছি, অমুক বক্তা ওয়াজ করতে পারবে না, আপনি আমি মেনে নিচ্ছি। আরে অমুক বক্তা ছাড়া আর বক্তা নাই, মামুন সাহেব নিষিদ্ধ করছে বাসাত খান সব, কি নাই? কি সুন্দর কাজ, মামুন লোক সাহেব নিষিদ্ধ করছে, কি হিসেবে আমরা মামুন সাহেব আনবো না, বাসাত খান সাহেব আনবো? অন্তত পক্ষে বাসাত খান সাহেব যদি নিষিদ্ধ হয়, সিদ্দিক হিসাব তো আর নিষিদ্ধ হইতো না। উনারে দিয়ে হইলে ওয়াজ করামু, ওয়াজ আর বন্ধ যাতে না হয়। ঠিক ঠিক, অবস্থা তো এমন তৈরি হচ্ছে, অবস্থা এমন তৈরি হচ্ছে, আপনারা হাসতেছেন, আজকে মাহফিল গুলো থেকে বন্ধের আওয়াজ আসতেছে, আজকে বক্তাদের লিস্টি হচ্ছে, আগামীকালকে যে মাদ্রাসা বন্ধ হবে না, আজান বন্ধ হবে না, আছে কি তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? কি মনে করছেন সব মেনে নিতেছেন? আমি আপনি সব মেনে নিতেছি, বক্তাদের লিস্টি করছে, আচ্ছা ওনাদেরকে স্যার আওয়াজ করাইতে পারবো না? পারবো তো, শরীয়তপুরি সাহেব তো আসেনি, সিদ্দিকি সাহেব আছেন, শোয়েব আহমদ আশরাফি সাহেব আছেন, অমুক বক্তা তমুক বক্তা আছেন, লিস্টের বাইরে কত বক্তা আছেন, ওনাদেরকে দিয়ে আওয়াজ করাবো? সমস্যা তো নাই, আমি কোনো বক্তাকে ছোটো করতেছি না, আল্লাহ মাফ করো, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি আজকে আমাদের মানার মেন্টালিটি তৈরি হয়েছে, আজকে সব বিষয় আমরা মেনে নেই, সব বিষয় মেনে নেই। এ জমিন কার? জোরে বলেন, সবাই বলে না, সন্দেহ আছে? সন্দেহ আছে? এ জমিন কার? জমিনের মালিক কে?
কোরআন কার? কোরআন কার? জমিন কার? কোরআন কার? জমিন কার? কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। আপনি কোন জায়গার এসপিডিসি হয়ে গেলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দিবেন না। কোন এসপিডিসির পাওয়ারের তোয়াক্কা আমরা করি না। রোহিঙ্গাদেরকে মেরেছিল, আঘাত করেছিল,
আর আল্লাহ তাআলা বলতেছিল ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ লাঞ্ছনাও দেই। কোথায় গেল এত পাওয়ার, কোথায় গেল ক্ষমতা? শেষ হয়ে গেছে। অং সান সুচিকে গ্রেপ্তার করে ফেলছে প্রশাসন। শুনে রাখেন, শুনে রাখেন একটা কথা, গোটা পৃথিবীতে যে বা যারা ইসলাম এবং ইসলামের কাজে বাধাগ্রস্ত করেছে তারাই ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ইতিহাস তাই বল। প্রিয় হাজিরিন, সত্রাসিয়া না, সত্রাসিয়ার মাহফিলে আমার দাওয়াত ছিল, তো ওখান থেকে যা জানলাম হুজুর যা বলল ওখানে হয়তো ওরা না করে দিয়েছে, এখানেও ইচ্ছা করলে না করে দিতে পারত, ব্যাপার না। আর আমরাও কোন থানা থেকে কোন জেলা থেকে না করে দিল আর কোন জেলা থেকে হা বলে দিল সেজন্য কথা বলি না। আমাদের আওয়াজ যেমন ছিল তেমন থাকবে, তার চাইতে বাড়বে। কোনো তাগুতের রক্ত চক্কুর সামনে রফিকুল ইসলাম মাদানিরা ওয়াজ বন্ধ হয়ে যাইতে পারে, মাদ্রাসা বন্ধ হয়ে যাইতে পারে, মসজিদ বন্ধ হয়ে যাইতে পারে, আওয়াজকে বন্ধ করে সেলে পাঠিয়ে দেওয়া হইতে পারে, রিমান্ডে চলে যাইতে পারি, তবু তাগুতের রক্ত চক্কুর সামনে ভয় পাওয়ার কোনো অংশ নাই আমাদের। ওরা মনে করে যে অমুককে যদি অমুক জায়গায় মাহফিল করতে না দেয় তাইলেই মনে হয় চুপসে যাবে, রাতের বেলায় আমগরে গিয়া পাও ধরবো। আরে না বেটা, মে কাসেমি কাউলাদ হায়, আমি কাসেমের রুহানি সন্তান, আমরা কোনো বাতারের সামনে আপোষ করতে শিখি নাই। যদি ভিতরে সিনেমা চলে তাহলে সেটার নাম হয় সিনেমা হল, ঠিক কি ঠিক না? যদি ভিতরে ইটের দালান কুটা বানায় সিনেমা চলে তাহলে সেটার নাম কি হয়? যদি ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা সিজদা করা হয় তাহলে সেই জায়গার নাম কি? আর যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুন নাস পর্যন্ত কোরআন তিলাওয়াত শেখানো হয় সেই জায়গার নাম কি? যদি ইটের দালান কুটার এরিয়া দিয়া ভিতরে মল পায়খানা করা হয় কি সেটার নাম? তার মানে কি বোঝা গেল? ইট দিয়া বানানো তৈরি করলেই মাদ্রাসা না, ইট দিয়া দালান বানাইলেই মসজিদ না। যদি মসজিদ হইতো, ও মুসলমান আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অমুক মসজিদে আল্লাহর রসুলকে যেতে নিষেধ করতেন না, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এক মসজিদে যাইতে নিষেধ করছেন, দেখেন ঘটনা, মসজিদে যাইতে নিষেধ করছেন। লা তাকুম ফিহি আবাদা লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, লা তাকুম ফিহি আবাদা। হে নবী, আপনি ওই জায়গায় যেতে পারবেন না, লা তাকুম ফিহি আবাদা, আপনি সেই জায়গায় দাঁড়াতে পারবেন না। লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি,
আপনি অমুক জায়গায় যেতে পারবেন না, মসজিদে জিরার যেই মসজিদ লামাসজিদুল উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, যেই মসজিদের আবাদটা তাকওয়ার উপরে হয় নাই, যে মসজিদের শক্তি বাতালরা পায় সে মসজিদ মসজিদ হতে পারে না। তার মানে কি বোঝা গেল? যেই মসজিদ যেই মাদ্রাসা থেকে হকের আওয়াজ আসবে না সেই মাদ্রাসা সেই মসজিদ মাদ্রাসা মসজিদ হতে পারে না। যে বক্তার কণ্ঠ থেকে হকের আওয়াজ আসতে পারে না, আজকাল কিছু নেতারা জোরে কথা বললে গায়ে চুলকানি শুরু হয়, এদের ওয়াজ শোনার চাহিদা মিটতে যায়। কাহিনী কি? এরা মনে করে হুজুররা মিডা মিডা কথা বলবে, হুজুররা নরম ভাষায় কথা বলবে, এত গরম হয়ে ওয়াজ করে কেন? এদের চিন্তা চেতনা হলো এমন, আমি তোমাকে আল্লাহ রসুলের হাদিস শোনাচ্ছি, আমার নবী যখন মিম্বরে বসতেন খুতবা দিতেন এমন মনে হইতো চার যেন আল্লাহ রসুলকে নিয়ে কাঁপতেছে কাঁপতেছে, মনে হয়তো আল্লাহ রসুল যেন একদল সেনা দলকে কমান্ডার হিসেবে আদেশ করতেছেন এখনই যুদ্ধে জড়ায় পড়তে হবে এমন মনে হইতো। এখন তো আমরা ওয়াজ করি, মন চলরে না, আশেপাশের মানুষও লড়ে না, তবু আমাদের কথায় এত চুলকানি কেন, এত ঝামেলা কেন? আজকাল আমাদেরকে নোটিশ আগেই ওয়াজ করিয়া লই, আমার কি লিখে নাম দিতে পারে না, আগেই ওয়াজ করিয়া লমু, পরে আয়াত এবং হাদিস পরে খুতবা, ঠিক কি ঠিক না? আছেন তো আপনারা? কি জন্য আমাদের নাম দিতে পারে না আগেই ওয়াজ, ঠিক কি ঠিক না? এ মাদ্রাসাওয়ালারা ভয় পাইতেছেন না তো? ভয় পাইতেছেন? ভয় নাই তো? না আপনাদের, আমরা তো ভয় পাই না। বর্তমান সময়টা হইলো এমন যে একদল তৈরি হয়ে যাচ্ছে, একদল দিনের কথা বলার জন্য, হক এবং হক্কানিয়তের কথা বলার জন্য, কিন্তু বর্তমানে শুনতে মানুষ ভয় পায়, হক কথা বলতে ভয় পাওনে বলা মানুষ আছে, হক কথা বলতে ভয় পায় না, কিন্তু এক শ্রেণী বাইরে হয়ে গেছে শুনতে ভয় পায়, না জানি কি হয়ে যায়, এত ভয় পান কেন, এত বাঁচার শখ কেন? যতদিন আল্লাহ হায়াত দিছে ইয়ার বাহিরে একদিনও বাঁচবেন না, তাইলে আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় লাভটা কি, লাভ কি? যতদিন হায়াত আছে ততদিনও তো বাঁচবেন না, একদিন বেশি বাঁচতে পারবেন? পৃথিবীর সমস্ত পরাশক্তি মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা রাশিয়া পৃথিবীর সমস্ত পরাশক্তি মিলে যদি চেষ্টা করে যে আমরা সব একমত হয়ে গেছি, অমুককে মরতে দিব না, অমুককে অসুস্থ হইতে দিব না, পারবে? এই বাবারা বুঝতেছেন, পারবে? সব শক্তি পৃথিবীর সমস্ত পরাশক্তি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, ম্যাক্রন, শেখ হাসিনা সব একত্রিত হয়ে গেছে, সমস্ত শক্তি একমত যে অমুককে আমরা মরতেও দিব না, অমুককে অসুস্থ হইতেও দিব না। পৃথিবীর সমস্ত শক্তিও যদি একমত হয়ে যায়, একজন ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারবে? আমার আল্লাহ যদি চায় অসুস্থ হবেই, মরবে, ঠিক কি ঠিক না? তাইলে সব শক্তি যেখানে গিয়ে মাথা নত করে, মাথা যদি নত করতে হয় তার কাছে কর্ম, আর কোন শক্তির কাছে না। মাথা যদি নত করতেই হয় কার কাছে কর্ম? তার কাছে করলাম, অন্যের কাছে করে লাভটা কি? সব শক্তি এক জায়গায় গিয়ে মাথা নত করে, তাইলে আমার মাথাও সেই শক্তির কাছে করলাম, কোনো ব্যক্তির কাছে, কোনো তাগুতের রক্ত চক্ষুর সামনে আমার মাথা নত হবে? মাওলানা সাহেবজির বলছে না, শির দেগা আমামা নেহি দেগা, কল্লা দিব কিন্তু মাথা থেকে পাগড়ি নামিয়ে মাথা নত করে চলব। একই কথা সেই মামাদের, কল্লা দিতে পারি, কল্লা দিতে পারি। আমি মাইমন সিংয়ে বলছিলাম, বর্তমান মুসলমানেরা খালি মায়ের খাওয়া শিখতে হবে না, মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত, বিশ্বাস হয় বিশ্বাস হয় না? হুজুর কি কোন মায়ের দেওয়া সুন্নত? রসুল মেরেছে, সাহাবায়ে কেরাম মেরেছে, জিহাদের ময়দানে তরবারি নিয়ে রসুল এবং সাহাবায়ে কেরাম মারে নাই, ঠিক কি ঠিক না? তাহলে রসুল মারছে, সাহাবায়ে কেরাম মারছে, তার মানে বোঝা গেল মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত, ঠিক কি ঠিক না? মায়ের খালি খাইতে শিখলে হবে না, এখন থেকে আঘাত আসলে প্রতিঘাত করা শিখতে হবে। কেন কেন আপনি বলবেন? মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, বিনয়ী হলে আল্লাহ উঁচু করে দেয়। আমি বলবো কথা সত্য ঠিক আছে, কিন্তু আর একটা কথাও আছে, তুমি শুধু নরমটা দেখবা, আর নরমটা তখন পর্যন্ত দেখবা যতক্ষণ ইসলাম সেফ, যতক্ষণ মুসলমানরা সেফ। যদি তুমি দেখো মুসলমানরা সেফ নাই, নিরাপদে নাই, ইসলাম সেফ নাই, নিরাপদ নাই, আলেমদেরকে কটুক্তি করা হচ্ছে, গালমন্দ করা হচ্ছে, আলেমদের উপরে আঘাত আসতেছে, তখন তোমাকে কোরআনের আয়াত দেখতে হবে। কোরআনে আল্লাহ বলতেছেন, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমাদের উপর জুলুম হলে তোমরা পাল্টা আক্রমণ করো, মার খাইলে যেমন সুন্নত, মার দিতেও হবে সুন্নত।
লিস্ট করছি, কোন জেলায় 15 জন, কোন জেলায় 14 জন, সব লিস্টই আমরা শুনতেছি। এখন লিস্টি করে করে এখন দেখতেছে সর্বনাশ। মানুষ তো মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, মানুষ মানতে পারে না। দেশের মানুষ তো মুসলমান, এখন তারা প্ল্যান করছে যে একটা সুন্দর সুরতে নেক্সট সুরতে ঢুকা। এটা কি হাইকোর্টে রিট জারি করছে, মাহমুদুল হাসান নামের এক উকিল সাহেব হাইকোর্টে রিট লাগাইছে, রিট জারি করছে, যে লিগ্যাল নোটিশ পাঠাইছে যে আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, ওয়াজ চলবে, নসিহত চলবে, কিন্তু হুজুররা যে কথা বলে প্রত্যেকটা কথা কোন আয়াতের কোন হাদিসের এটার উদ্ধৃতি দিয়া রেফারেন্স দিয়া তারপরে বলতে হবে। কত সুন্দর না, কত সুন্দর না, বুঝছেন? এটা হলো নেক্সট সুরতে দুকা কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব কেমন মতলব খারাপ বলি। আচ্ছা যদি তোমাদের কথা মাইনেই নেই যে আমরা কোরআন হাদিসের বাহিরে কথা বলবো না, তোমরা বলতেছো কোরআন হাদিসের বাহিরের কথা বলা যাবে না। আচ্ছা যদি কোনো বক্তা সাহেব, কোনো আলোচক ওয়াজের মঞ্চে উঠে কোরআন থেকে না বলে বাহির থেকে বলে, হাদিস থেকে না বলে বাহির থেকে বলে, অথবা কোরআন থেকে বলছে কি না এটা বোঝার জন্য তোমরা তো একদল লোক পাঠাইবা, অথবা এক দুইজনকে প্রতিনিধি হিসেবে যে হুজুররা কি কোরআন থেকে বলতেছে হাদিস থেকে বলতেছে কি না এটা জানার জন্য একজন প্রতিনিধি, একজন মুমতাহিন, একজন পরীক্ষক পাঠাইবা। আমাদের জানতে ইচ্ছা হয় সেই পরীক্ষক কোরআনের ভিতর থেকে বলতেছি না হাদিসের ভিতর থেকে বলতেছি নাকি বলতেছি না, এটা বোঝার মতো জ্ঞান সেই পরীক্ষকের আছে তো? আমাদের জানতে বড় ইচ্ছে হয় হ্যাঁ তার এই জ্ঞান আছে তো নাকি হেই দল আল্লাদি আসাসাসাদরিন নাস, হ্যাঁ হ্যাঁ কথা বলেন না কেন, পিছনের বাবারা কথা বলেন না কেন? আমাদের তো জানতে ইচ্ছা হয় আল্লাদি সিসিদুরিন নাস যদি আয়ে মানে আল্লাদি ইউয়াসবিসু ফি সুদুরিন নাস এই আয়াত শুদ্ধ করে যে তেলাওয়াত করতে পারবে না এমন একজন প্যানশাটওয়ালা গোয়েন্দা এসে যদি বলে হুজুর কোরআন থেকে বলেন, আমি বলবো তুই কোরআনের বুঝোসটা কি? আমাকে তো বলতে হবে এনএসআইয়ের কর্মকর্তা আসছে, ডিএসপির কর্মকর্তা আসছে, আমাকে এসে বলতেছে পুলিশের কর্মকর্তা হুজুর আপনি কোরআন থেকে বলেন হাদিস থেকে বলেন, আমি বলবো তুমি কোরআন হাদিসের ভিতরের বাহিরের বুঝো? যদি বুঝো আগে তোমাকে পরীক্ষা করব কোরআনের আয়াত কয়টা, 6666টা আয়াত মুখস্থ আছে? যদি না থাকে তাহলে তুমি কি করে বুঝবা কোরআনের কোনটা ভিতরের কোনটা বাহিরের? আমি তো বলবো এমনও লোক আছে যারা কোরআনের কথা বলার জন্য বলে, যারা হাদিসের কথা বলার জন্য বলে, এমনও লোক এই সমাজে আছে, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজের ভিতরে কয় ফরজ বাহিরে কয় ফরজ এটাই কইতে পারতো না। আচ্ছা যুক্তির খাতিরে যদি মাইনাও নেই, ঠিক আছে আপনারা যোগ্য লোক পাঠাইলেন মঞ্চের ভিতরে, কিন্তু জানতে ইচ্ছে হয় আপনারা যদি যোগ্য লোকও পাঠান যে ব্যক্তি কোরআনের ভিতরের কোনটা বাহিরের কোনটা বুঝবে, আমরা যুক্তির খাতিরে তর্কের খাতিরে যদি মাইনাও নেই তাইলে আমাদের জানতে ইচ্ছে হয় কোরআনের রেফারেন্স দিয়া হাদিসটা এক সাইডে রাখেন, প্রত্যেক আয়াতের থেকে এখন থেকে কোরআন থেকে আলোচনা করব, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতের আলোচনা হজম করার মতো লিভারে হজম শক্তি আছে তো? আছে, আছে কিনা একটু যাচাই করা দরকার না? ঠিক কি ঠিক না? এ হাফেজ কে কে আছো হাত তুলো, হাফেজ হাফেজ। এখন আমি যে আয়াত কারিমা এখন থেকে তিলাওয়াত করব এগুলো কোরআনের কি না কোরআনের বাহিরের একটু আয়াত আয়াতগুলো বলার পরে একটু সারা দিয়ে দেখাইতে পারবো না? আমাদের জানতে ইচ্ছা হয় যারা বলেন কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে, আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব, কিন্তু কোরআনের আয়াতের আলোচনা হলেও হজম করার মতো শক্তি আছে কি না আমরা আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আয়াতে কালিমা তিলাওয়াত করছি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু'উ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তাইলে আমরাও বলতে চাই এই মুক্তাগাছা থেকে, মুক্তাগাছা কবরস্থান খামারের বাজার এলাকা থেকে আমরাও জানা দিতে চাই, আমি পড়েছি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু'উ আইদিয়াহুমা, সুর এবং সুরনি ফাকতু'উ আইদিয়াহুমা, যেইটাই চুরি করব সুরনি হোক সুর হোক ফাকতু'উ আইদিয়াহুমা, এদের হাত কাইটা দিতে হবে।
হলমার্কের চুরি, পদ্মা সেতুর চুরি, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা চুরি, সব চুরের হাত কাটে দিতে হবে। আগামীকালকে থেকে বাংলাদেশের সংসদে চুরের সাজা হাত কাটা কোরআনের সংবিধান আমরা চাই। এখন তো বলবে হুজুর জঙ্গি, হুজুর অগ্রবাদী, হুজুর মৌলবাদী, এখন তো হুজুর বালানা, ঠিক কি ঠিক না? এখন আসারি কত হুমা বলতেই তোমাদের হুজুর ভালো না, লিভারে হজম হয় না। একটু পর যদি বলি যদি ব্যভিচারিণী পুরুষ অথবা মহিলা জিনাকুর দর্শনকারী পুরুষ হোক মহিলা হোক যদি অবিবাহিত হয় মিয়াতা জালদা একশত বেত্রাঘাত ফাঁসার মধ্যে লাগানি লাগবো। কেমন বেত্রাঘাত? আস্তে আস্তে না, ফাঁসায় বাড়ি দেওয়ার পরে কবরে যাওয়ার আগ পর্যন্ত দর্শনের কথা চিন্তাও করতো না। কালকে থেকে আইন করতে হবে, আর যদি বিবাহিত হয়ে যায়, বিবাহিত জিনাকুর বিবাহিত দর্শনকারী হয়, নারী হোক পুরুষ হোক, তাকে অবশ্যই অবশ্যই পাথর মাইরা জনসম্মুখে রজম কইরা হত্যা করা লাগবে। কালকে থেকে সংসদে আইন চাই। এখন বলবা হুজুররা এ দেশটাকে স্বৈরাচার কি বলে ইসলামী উগ্রবাদ কায়েম করতে চাই। আমরাও বলতে চাই তোরা তো জাতে মাতাল তালে ঠিক, তোরা তো জাতে মাতাল তালে ঠিক, যখনই দেওয়াস না কোরআনের আয়াত তো একটু কঠিন হয়ে যাচ্ছে, তখন কয় হুজুর এই আয়াতগুলো ছাড়া ওয়াজ করা যায় না, ঠিক কি ঠিক না? আরে রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে এসব ওয়াজ, এই মিঠা মিঠা ওয়াজ আমরাও পারি। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া গেল, আমিও যদি মরিয়া যাই, ছেলে মেয়ে ঘুম থেকে কেউ উঠে দেখবে বাবা আর নাই, জমিনে দাফন কর, কলা পাতা রেডি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর, এ ওয়াজ আমরাও করতে পারি কিন্তু কেন করি না? এই নরম ওয়াজ যারা করতে পারে, আজাফুল ঈমান, নরম ঈমান যাদের তারা নরম ওয়াজ করবে। আর যাদের অন্তরে উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাকুম যুলিমু, যাদের অন্তরে লালন করবে এরা হক এবং হক্কানিয়তের কথা, জিহাদের কথাও কপটে বলবে। প্রিয় ভাইরা আমার, এখন আজ্জানিয়াতু আজ্জানি এই আয়াত পড়েছি, আর একটু পরে যদি বলি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ কাইলে ফিদানি দিমু, আল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ক্রয় বিক্রয় কে করছে হালাল, ওয়া হাররামার রিবা সুদরে হারাম করছে, এখন থেকে সুদকুর দেখলেই জুতা দিয়া ফিদানি, কোরআন আছে না নিষেধ করা হয়েছে না? সুদকুর দেখলেই জুতা দিয়া ফিদানি, এরা আমগরে বলে হাত ভেঙে দিবে, এই করবে সেই করবে। ও মুসলিম ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে মুসলমানদের যত বেশি বাধাগ্রস্ত করতেছেন আমরা তত বেশি দেখতেছি আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। কেন দেখতেছি? আল্লাহ তাআলা দেখাইতেছেন আল্লাহর ওলিদেরকে এই জমিনে কটুক্তি করেছিল এক ফরিদপুরের পাগলা, এরে শুধু পাগলা কইলে উপায় নাই, এরে আমি বলি যে মানুষের মাথায় সমস্যা হলে তারে বলে পাগল, মানুষের মাথায় সমস্যা হলে কি কয়, আর পাগলের মাথায় সমস্যা হলে হেরা কয় নিকছো, বুঝেন নাই মনে হয়? মানুষের মাথায় সমস্যা হলে হেরা কয় পাগল, পাগলের মাথা সমস্যা হলে হেরা কয় নিকছো, এই পাগলাহা আল্লাহর ওলিদেরকে বাবুনগরী দামাত বরকাতুহুম, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম সহ সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহর ওলিদেরকে কটুক্তি করেছিল। আরে শাইখুল হাদিস, তোমরা শাইখুল হাদিসকে চিনো না? শাইখুল হাদিস তো মৃত্যুর আগ মুহূর্তে জহুলের অবস্থায় বৃদ্ধ হয়ে গিয়েছিল, অথচ তার সন্তান মামুনুল হক জিজ্ঞেস করে আব্বাজান মামুন নামে আপনার এক সন্তান আছে চিনেননি? কয় মামুন কে? আলমানুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কয় এই যে বসে আছেন এই গড় কার? কয় গড় আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আরে শাইখুল হাদিস তো মৃত্যুর আগে নিজের সন্তানকে ভুলে যায়, মামুনুল হককে ভুলে যায়, গড় ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, কিন্তু তার আল্লাহকে ভুলে না। সেই শাইখুল হাদিসের সন্তানকে সেই আল্লামা জুনায়েদ বাবুনগরী, যিনি কিনা রিমান্ডে যায়
জেলে যায়, সরকারের পক্ষ থেকে ওনাকে বিদেশে চিকিৎসার কথা বলা হয়, তবুও চিকিৎসা করাইতে চায় না, বলে আমার ছাত্ররা চিকিৎসা করাবে, নাহলে আমি মইরা যাব, কিন্তু কোনো বাতিলের সামনে কোনো সরকারি টাকা নিয়ে আমি চিকিৎসা করাবো। সেই আল্লামা বাবুনগরী, সেই আল্লামা মামুনুল হক, সেই শেখুল হাদিসের সন্তান এবং আল্লামা বাবুনগরী দামাত বরকাতুমকে কটুক্তি করে তুমি ভাবছিলা মনে হয় বল বড় খুশি হবে, আওয়ামী লীগ বড় খুশি হবে, যুবলীগ বড় খুশি হবে, আমাকে সারা বাংলাদেশের জেলায় জেলায় ফুলের মালা দেওয়া হবে। আরে তুমি তো জানো না আমার রব তো বলে দিয়েছে অতো ঐজ্জু মান্তাসা অতো জিল্লু মান্তাসা, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ লাঞ্ছিত করি। আয়াব তাগুনা ইন্দাহুমুল ইজ্জা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমরা সম্মান তালাশ করো সরকারের কাছে, তোমরা সম্মান তালাশ করো অমুকের কাছে, তমুকের কাছে, দলের কাছে, মেট্রোর কাছে, মোদির কাছে, অথচ ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত সম্মানের মালিক আমি আল্লাহ। সম্মান পাবা না, তুমি মনে করছিলা বাবুনগরী আর মামুনুল হক সাহেব দামাত বরকাতুমদের কটুক্তি করলে গোটা বাংলাদেশের জেলায় জেলায় ফুলের মালা দিব। আল্লাহ তাআলা বলে ও তুইজ্জু মান্তাশা ও তুজিল্লু মান্তাশা, তুমি নিক্সনকে আমার আল্লাহ কোনো আলেম নয়, কোনো আলেম নয়, কোনো শাইখুল হাদিস নয়, কোনো মাদ্রাসার ছাত্র নয়, যেই দলের দালালি করতে গিয়া যেই দলের কথা বলে তাপস সাহেবের কথা বলে তুমি বড় গলায় বলেছিলা, তাপস সাহেবের যুবলীগের সাথে লইয়া দেখেন সেই তাপস সাহেবের যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ নোয়াখালীতে ফুলের মালা দিবে ভাবছিলা তুমি, ফুলের মালার বদলি তোমাকে জুতার মালা পরাই দিছে। নোয়াখালীতে শুনেন না আপনারা, স্লোগান হয়েছে স্লোগান, কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো আলেম মিছিল করে নাই, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নোয়াখালীরা স্লোগান দিছে নিক্সনের দুই গালে।